আসসালামু আলাইকুম পিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার নিহার। এখন সকাল 7টা বাজে, তো আমরা একটু হাঁটতে বের হয়েছি। হাঁটাহাঁটি করে বাসায় গিয়ে শরবত বানাবো। বেশি দূরে যাই নাই, কাছাকাছি ছিলাম যেহেতু ছোট বাবু ছিল সাথে। তো এই তো শরবত বানাতে চলে আসছি। এটা হচ্ছে এসবগুলির ভুষি দিয়ে শরবত করব। এটা আমাদের বাসায় রেগুলার খাওয়া হয় সকালবেলা। তো এই তো ভুষি দিয়ে দিচ্ছি, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমাদের বাসায় মোটামুটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে এটা। গুড় দিয়ে দিলাম, গুড় একটু কম হয়েছে, আর একটু গুড় দিব। দিয়ে এটা আমি 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যে যখন খায়। এগুলো ভিজানো শেষ করেই আমি রান্নার কাজে চলে যাব, যেহেতু প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে। এই তো রান্না আমি অলরেডি বসাইছি, ভাত বসাইছি, আলু সিদ্ধ করতে দিয়েছি, আর ডিম ভাজবো। আজকে তেমন কিছু করব না, তো এগুলো হতে থাক। আমি সিঙ্কে আমার প্লেট আছে, বাসনপত্র আছে, মাজা, সেগুলো মাজবো। মাজা শেষ করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিব। এই তো ছেলেকে দিতে যাচ্ছি আজকে, আর স্কুল পর্যন্ত যাব না, সামনে গাড়ি আসে। তো এই তো গাড়ি এখনই চলে আসবে। এগুলো শেষ করে আমার মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে আমি দুপুরে রান্নার কাজে চলে যাব। এই তো আমার আজকে ভিডিওটা করতে মেবি প্রবলেম হয়েছে, তো আপনারা কিছু মনে করবেন না। মাঝে ভাজতেছি, এটা হচ্ছে তরকারিতে দিব। তো তরকারিতে যখন আমি মাছ ভেজে দেই তখন বেশি ভাজি না, হালকা একটু ভাজি। হালকা ভেজেই আমি হচ্ছে তরকারিতে দিয়ে দিই, বেশি ভাজলে মাছটা একদম মচমচা হয়ে যায়। তো আমার মাছটা মোটামুটি হয়ে গেছে। তো আমি প্যান বসিয়ে দিলাম চুলার উপরে, তেল দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেলটা একটু গরম হলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভাজবো। ভাজা শেষ হলেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কাঁচামরিচ, ফলে এগুলো সব দিয়ে দিব। দিয়ে দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, তো এটা একটু ভালো করে কষানো হোক। কষানো শেষ, তো এখন আমি এতে দিয়ে দিব সিম, আলু, টমেটো কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তো এটা কষানো হতে থাক, আমি পাশের চুলায় দিয়ে দিব। দিয়ে দিয়ে আমি আরেকটি তরকারি বসাবো, কড়াই বসাই দিচ্ছি অলরেডি, আর একটু নেড়ে চেড়ে নেই ওই তরকারিটা। কড়াইটা গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দিব। এই তো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তো এটা কষিয়ে নিব। তো পাশের যে তরকারিটা ওইটা একটু দেখে নিচ্ছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, ওটাতে মাছগুলোও দিয়ে দিব। নেড়ে চেড়ে একটু সবজির সাথে মিশিয়ে দিই, দিয়ে ওটাতে ঝোল দিয়ে দিব। 2-1 মিনিট হলে ওটাতে ঝোল দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এই তো এটাও মশলা কষানো শেষ। এতে এখন আমি করলা আর আলু দিয়ে দিলাম, করলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেই মশলার সাথে। তো তরকারিগুলো হতে থাক, আমি এখন যেটা করব, সকালে যে ডিম ভেজেছিলাম সেগুলোর খোসা রেখে দিয়েছিলাম, এগুলো আমি এখন গুঁড়ো গুঁড়ো করে গোলাপ ফুল গাছের গোড়ায় দিয়ে দিব। এটা আমি সব সময় করি, এটা গাছের জন্য খুবই উপকারী একটি উপাদান। আপনারাও যদি বাসায় গাছ থাকে তাহলে যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন, এটা আসলে অনেক ভালো। তো আমি এগুলো করে গোছল করে খাওয়া দাওয়া করে একটু ঘুম আসবো। ঘুম আসার পরে
এই তো সন্ধ্যা 7টার দিকে আমি একটু রেস্টুরেন্ট একটু আসছি, রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টে গিয়েছিলাম গিরিল আর নান আনতে, বাসায় নিয়ে আসার জন্য পার্সেল করছি। তো বাসায় নিয়ে এসে এখন সবাই খাবো আর আড্ডা দিব। এই তো আমাদের গিরিল, নান, সস, কোক, বাসায় অনেক লোক, তো সবাই মিলে এখন খাবো, আড্ডা দিব, গল্প গল্প করবো। মেবি ওনারা এখন সেলফি উঠাবে মনে হচ্ছে ওনাদের ভাব দেখে। হ্যাঁ, তো এগুলো করে আড্ডা টাড্ডা দিয়ে আমি এখন শেষ। তো রাত তো হয়ে গেছে প্রায় 10টার মতো, তরকারিগুলো আমি একটু গরম করে নিলাম, তা না হলে নষ্ট হয়ে যাবে। তো তরকারি গরম করে আমি একটু সিঙ্কে যে প্লেটপত্র আছে যেগুলো আমরা এতক্ষণ ধরে খাইছি, তো সেগুলো একটু ধুয়ে রাখবো, তা না হলে এগুলোর মধ্যে তেলাপোকা উঠতে পারে বা জীবাণু আসলে একদম ভরে যায়, তো আমি এগুলো ধুয়ে রাখি। তো ভিউয়ার্স, বাই।